What's up guys, welcome to another video of Jolrong. So আজকে আপনারা যে গাছটি দেখছেন সেটা হচ্ছে হাইব্রিড একটা নারিকেল গাছ। এর বয়স মাত্র এক মাস। তো দেখতে পাচ্ছেন আমি যখন সরকারি অফিসে গেলাম, এটা হচ্ছে আসাদ গেট। আপনারা যদি কেউ নিতে চান, হাইব্রিড হর্টিকালচার সেন্টার আছে ওইখানে, ওখান থেকে নিতে পারেন। তো এই গাছটাই আমি রোপণ করেছি এক মাস আগে, একদম নরমভাবে আলগা রেখে তারপরে রোপণ করেছি, বেশি ভিতরে দিইনি, মোটামুটি ওপরেই আছে। আর রোপণ করার সিস্টেম হচ্ছে, এটা প্রথম বড় একটা গর্ত করে সেখানে কিছু গোবরের সার আর কিছু কচুরি পচা এই তো বিভিন্ন জিনিস দিয়ে, আর ওষুধ বলতে একটু স্প্রে, যাতে মাটিতে পিঁপড়া বা উইপোকা এগুলো হামলা না হয়। তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যার কারণে মাটিতে একটু সমস্যা হয়, তখন আমি এই ওষুধটা ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে সিনসাইপার, এটা 80 টাকা নিবে, 80 থেকে 100 টাকা নিবে। আমি বিভিন্ন দূরত্বে যেখানে যেখানে একটু খালি জায়গা পেয়েছি, আমার এটা হচ্ছে ক্ষেতের পাশে, এখানে ধান ক্ষেত, এখানে পানি আছে, তো দেখতে পাচ্ছেন এটা পাশে লাগিয়েছি। তো কোনো কিছু পার ধরে লাগালে সুন্দর হয়। প্রথম পর্যায়ে আমি 9টা চারা লাগাইছি, ওই যে দূরে একটা, এখানে একটা। তো চারাগুলা বেশ সুস্থই এনেছি এবং সুন্দরই আছে, তেমন কোনো ক্ষতি হয়নি। তারপর পিঁপড়ার আক্রমণের কারণে দেখা যাচ্ছে পাতার মধ্যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমি গাছের গোড়ায় সিনসাইপার দিচ্ছি। আরও গাছ আছে, তো এইভাবে আমি পর্যায়ক্রমে লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই নিয়ম ফলো করতে পারেন। দেখেন আমি যখন ফার্স্ট কিনেছি তখন এতগুলো পাতা ছিল না, একটা বা দুইটা ছিল, এখন অনেকগুলাই ডালপালা সরিয়েছে আস্তে আস্তে। তো এক মাসের মধ্যে গ্রোথ দেখে ভালোই মনে হচ্ছে। সো আমি মনে করি প্রজেক্টটা যদি সফল হয় তাহলে আমি পুরো এই জায়গার যত কাঠ গাছ আছে এগুলো কেটে এখান দিয়ে নারিকেলের চারা রোপণ করব, হাইব্রিড সব হাইব্রিড লাগাব। 3 বছর ফলন হবে, এই গাছটা অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন। এক মাসের মধ্যে যদি এত সুন্দর হয় তাহলে তো আরও পরে আরও সুন্দর হবে অবশ্যই আশা করি। তো একটু যত্ন নিতে হবে আর কি, দেখেন গাছের আশেপাশে কিন্তু আগাছা থাকা যাবে না, এগুলো আমি পরিষ্কার করেছি। প্রত্যেকটা গাছের আশেপাশে আগাছা থাকলে সেটা জড়িয়ে যায়, এমন না যে আপনি লাগিয়ে তারপর যত্ন নিলেন না তারপর আপনি চলে গেলেন, এভাবে হবে না। সার দিয়েছি, আর ইউরিয়া পটাশ আর অল্প অল্প করে দিয়েছি, কিছু কিছু নোনা সার টিএসপি এগুলো মিক্স করে কিছুটা দিতে হয় প্রথম পর্যায়ে, না দিলেও চলে, তবে 5-6 মাস পরে সার দিলে সব থেকে বেটার হয়। আর এতদিন পানি সেচ দিতে হবে সকাল বিকাল দুইবেলা, এক একটা গাছে 2 বালতি করে দিতে পারেন, কারণ নারিকেল গাছে অনেক পানি লাগে এটা আপনারা অবশ্যই জানেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন তথ্যের জন্য এবং নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ, আর লাইক দিন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই।